কারণ গতকাল থেকে আমি নিজে একটু অসুস্থ বোধ করছি এবং আপনার আজকে আমি টেস্ট করতে দিয়েছি, যদিও আমি আশা করি যে আমার হয়তো কোভিড এর বিষয়টা হয়তো বা নেগেটিভই আসবে, তারপরে আপনারা সবাই দোয়া করবেন। আমি যে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, যে আমাদের গতকাল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি যে সভা হয়েছে সেই সভায় আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেই সিদ্ধান্তগুলো আপনাদেরকে অবহিত করা এবং আপনার সেই সঙ্গে আরো কিছু প্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল আমাদের এই সভা বিকাল 3:30 ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং সভায় সভাপতি করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সবার শুরুতেই আমাদের আপনারা সবাই জানেন যে অসুস্থ আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবারকার হাসপাতালে আছেন, তার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা হয় এবং আপনার তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে আপনার আলোচনা হয় এবং সেই আলোচনায় আর পরেই আপনার তার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সেই সভাতেই দোয়া চাওয়া হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আপনারা অত্যন্ত উদ্বেগের সঙ্গে সবাই আপনার সংবাদ করছেন, সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছেন এবং আমরা যতদূর সম্ভব আমরা আপনাদেরকে সেটা সম্পর্কে অবহিত করার চেষ্টা করছি। সেই লেটেস্ট যে খবর কিছুক্ষণ আগেই আমি আপনার হাসপাতালে খবর যে নিয়েছি, আল্লাহর অশেষ রহমতে তিনি আপনার কোভিড নেগেটিভ রিপোর্ট এসছে তার এবং তার যে আপনার যে সমস্ত সমস্যাগুলো মূলত দেখা দিয়েছিল সেই সমস্যাগুলো ক্রমান্বয়ে উন্নতির দিকে আসছে আপনার, কিন্তু এখনো তার যে সমস্ত সমস্যাগুলো মূল সমস্যাগুলো যেগুলো আছে আপনাদের, আপনারা জানেন যে তিনি অনেকগুলো অসুখে ভুগছেন দীর্ঘকাল থেকে এবং দীর্ঘকাল কারাভোগ করার কারণে কোনো চিকিৎসা না হওয়ার কারণে কিন্তু সেগুলো অ্যাগ্রাভেট করেছে, বেড়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এই বয়সে তার সেগুলো বেশ সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্যে আমাদের যে মেডিকেল বোর্ড তারা যারা এখানে কাজ করছেন, যারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সার্বক্ষণিক তারা তাকে লক্ষ্য রাখছেন, তাকে তার চিকিৎসা করছেন এবং তারা অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই চিকিৎসাটা করছেন এবং তবে আশার কথা হচ্ছে যে শি ইজ শোয়িং এ সাইন অফ প্রোগ্রেস, যদিও এখনো তাকে আপনার বিভিন্ন রকম আপনার চিকিৎসাগত যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু আপনার একেবারে সিসিইউ ছাড়া অন্য কোথাও সম্ভব না এবং সেইখানে সিসিইউ যা যা দরকার সব কিছুই তারা সেখানে করছেন এবং তারা এই কিছুক্ষণ আগে আমাকে যেটা বলেছেন যে শি ইজ শোয়িং এ সাইন অফ প্রোগ্রেস, এখন আমরা পরম করুণাময় আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণভাবে সুস্থ করেন। আমি এরপরেই আপনাদের বলতে চাই যেটা সেটা হচ্ছে যে এরপরে আমরা আপনার সেই সভায় বিগত এক মে, দুঃখিত এটা এপ্রিল আছে, এখানে মে হবে, 1 মে তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পাঠ করা হয় এবং অনুমোদন করা হয়। সভায় কোভিড-19 এর প্রথম ডোজ পাওয়া মানুষ দ্বিতীয় ডোজ পাওয়ার অনিশ্চয়তায় ভুগছেন এবং সরকার কর্তৃক টিকা প্রদান কার্যক্রম বন্ধ করায় উৎকণ্ঠা আরো বৃদ্ধি পেয়েছে। সরকার টিকা সংগ্রহ করেছেন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ভারতের সিরাম ইনস্টিটিউটের নিকট হতে এবং একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে, অর্থাৎ সরকার সরাসরি এই সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিন্তু এটা সংগ্রহ করেনি, তারা একটা ট্রাইপার্টিট এগ্রিমেন্ট করেছেন থ্রু গভর্নমেন্ট, ভ্যাকসিনকো অ্যান্ড সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এবং এখানে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির মধ্যে একটা ক্লজ আছে, যে ক্লজটা
অত্যন্ত আপনার বিপজ্জনক ক্রস, সেখানে বলা আছে যেখানে কোনো পক্ষের দায় থাকবে না, যদি কোনো ফেইল করে তারা এটা সাপ্লাই করতে কোনো কেউ দায়ী হবে না, উইচ ইজ এ ডেঞ্জারাস ক্লজ, যেটা সাধারণত এই ধরনের কোনো চুক্তিতে থাকে না। এবং এই কারণে এখন আপনার ভারতের যে টিকা রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের ফলে এখন কিন্তু বাংলাদেশের টিকা প্রাপ্তি পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও আজকে আমরা পত্রিকায় দেখলাম যে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হতে যাচ্ছে এবং সেটা কতটুকু ফলপ্রসূ হবে সেটাও আমরা জানি না, কারণ আরো ইতিমধ্যেই বোধহয় আমার যদ্দূর জানা মতে আপনার যারা এই টিকা নেবেন তারা মন্ত্রণালয় বোধহয় জানতে চেয়েছে যে কি ধরনের চুক্তি থাকছে এবং সেই চুক্তি এগুলো আপনার শর্তগুলো কি থাকছে, সেটা আনসার্টিন হয়ে গেছে। প্রকৃতপক্ষে সরকার নিজেদের পছন্দের প্রতিষ্ঠানকে দুর্নীতির লক্ষ্যে তাদেরকে দায়িত্ব দিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ বৃন্দ, এমনকি যে জাতীয় কমিটি গঠন করা হয়েছিল, তারা বিকল্প উৎসের ব্যবস্থার জন্য বলেছিল বারবার, শুধুমাত্র দুর্নীতির কারণে এবং ভারতকে তুষ্ট করার জন্য চীন অথবা রাশিয়া প্রস্তাব দেওয়ার পরও সরকার তা গ্রহণ করেনি। এখন উপায়ন্তর না পেয়ে চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে এবং বিকল্প উৎসের অনুসন্ধান করছে। এই ধরনের দায়িত্বহীন কাজ আজ সমগ্র জাতিকে বিপদগ্রস্ত করেছে। এই ভয়াবহ মহামারী প্রতিরোধের জন্য টিকা সংগ্রহ এবং বিতরণের ক্ষেত্রে এই ধরনের প্রতারণা, দুর্নীতি ও দায়িত্বহীনতার সকল দায় অবশ্যই সরকারকে বহন করতে হবে। চার, সবাই সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ, খাদ্য কৃষি সংস্থা FAO ও বিশ্ব খাদ্য সংস্থা WFP নিউ গ্লোবাল রিপোর্টের অন ফুড ক্রাইসিস শীর্ষক এক প্রতিবেদনে 2021 সালে খাদ্য নিরাপত্তা ঝুঁকি আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে। এই রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে সবাই মনে করে। সংবাদ মাধ্যমে ইতিমধ্যে COVID-19 পরবর্তী পরিস্থিতিতে খাদ্য অধিদপ্তরের মজুদের পরিমাণ মাত্র 3 লক্ষ টন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, অথচ আপৎকালীন মজুদ হিসেবে কমপক্ষে 15 লক্ষ টন খাদ্য মজুদ থাকা প্রয়োজন। সরকারের অবহেলা এবং সরকারের মদতপুষ্ট মধ্যস্বত্বভোগীদের স্বার্থে বিলম্বে ধানের ক্রয় মূল্য নির্ধারণ এবং সংগ্রহ কর্মসূচি গ্রহণ করায় একদিকে কৃষকেরা ধানের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে খাদ্য নিরাপত্তা চরমভাবে অনিশ্চিত হয়ে পড়ছে। আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে খাদ্য নিরাপত্তা ইতিমধ্যে হুমকির সম্মুখীন হয়েছে। অবিলম্বে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে বিএনপি আশঙ্কা প্রকাশ করছে। খাদ্য নিরাপত্তার সমস্যা সৃষ্টি হলে তার দায় দায়িত্ব সকল সরকারকে উপরেই বর্তাবে। পাঁচ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ পালনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান এর প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পেটুয়া বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী, পুলিশ ও র‍্যাব দ্বারা নিরীহ মানুষের প্রাণহানির প্রতিবাদে বিএনপি সহ বিরোধী দলগুলো প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল। কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও পুলিশের সন্ত্রাসী বাহিনী ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের কয়েকটি স্থানে গুলি করে প্রায় 20 জনকে হত্যা, অসংখ্য মানুষকে আহত করে। একই সঙ্গে বিএনপি কে জড়িয়ে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবৃন্দ উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। মিথ্যা মামলায় দেশের বরেণ্য আলেম, ওলামা, ধর্মীয় নেতা, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি অঙ্গসংঘের প্রায় 400 জন নেতাকর্মীকে বেআইনিভাবে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী নিপুণ রায় চৌধুরীকে এখন পর্যন্ত তারা কারাগারে আটক করে রেখেছে এবং ইতিমধ্যে 3 বার তারা তাকে রিমান্ডে নিয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ বরাবরই জানিয়ে আসছি এবং আবার আমরা বলছি যে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। 8 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আর প্রায় 8 বছর আগে আপনার শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, নতুন করে মামলার চার্জশিট দায়ে দিয়ে
বিএনপির নেতৃবৃন্দকে জড়িত করবার চক্রান্তে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ, অথচ ভারতে যে উদ্বেগজনক ভাবে সাম্প্রদায়িক রাজনীতি উন্মেষ ঘটছে তার দায় দায়িত্ব বাংলাদেশের অসাম্প্রদায়িক জনগণের উপর চাপিয়ে এখানে রক্তপাত, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় বেড়া জালে সচেতন রাজনৈতিক নেতা কর্মীদের হত্যা, গুম, হয়রানি করছে সরকার। সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটাচ্ছে শুধুমাত্র হীন রাজনৈতিক স্বার্থে। অবিলম্বে এই ভয়ঙ্কর খেলা বন্ধ করে আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ৬. সম্প্রতি ভারতের পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচনে সাম্প্রদায়িকতাকে পরাজিত করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করায় পশ্চিমবাংলার অসাম্প্রদায়িক জনগণকে অভিনন্দন জানানো হয় এবং নির্বাচনে নেতৃত্ব দানকারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানো হয়। ৭. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই মূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা, দুর্নীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতাকে দায়ী করা হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কোভিড কালীন লকডাউনে বিপর্যস্ত হওয়ায় অবিলম্বে OMS চালু করা এবং বিনামূল্যে খাদ্য বিতরণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন পরবর্তী 22 মে পর্যন্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনার আর দু একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিষয়গুলো অত্যন্ত জরুরি। একটি হচ্ছে, আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঈদের ঈদ সামনে আসায় এবং সরকার লকডাউন 16 তারিখ পর্যন্ত বৃদ্ধি করায় এবং গণপরিবহন আন্তঃজেলা গণপরিবহন বন্ধ করায় আপনার এখন ঘরমুখ মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে তারা ফেরার চেষ্টা করছেন এবং আপনার ফেরিতে হাজার হাজার মানুষ একটা ফেরিতে উঠছে, বিভিন্নভাবে তারা একেবারে সমস্ত স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তারা বাইরে যাচ্ছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে প্রথম থেকেই যে তারা এই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এবং জনগণকে সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা তারা উদ্ভাবন করতে পারেননি এবং সেটা করেনও নি। আমাদের এখন যে সমস্যাটা সবচেয়ে বড় উদ্বেগজনক সমস্যা, যে পার্শ্ববর্তী দেশ ভারতে যে হারে আপনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে যে ভারতীয় আপনার ভ্যারিয়েন্ট যেটাকে বলা হচ্ছে, যেটা অতি দ্রুততার সঙ্গে আপনার ছড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে ভারতে প্রতিদিন, সেই ভ্যারিয়েন্ট কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন পত্রপত্রিকা সব জায়গায় দেখেছেন, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের সীমান্ত দিয়ে। বেনাপোল সীমান্ত যদি বলা হচ্ছে যে আমরা সীমান্ত বন্ধ করেছি, কিন্তু সেখানে বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে প্রতিদিনই মানুষ আসছে এবং দে আর ক্যারিং দিস ভাইরাস। এখন এটাকে নিয়ন্ত্রণ করবার জন্যে সরকারের যে উদ্যোগ দরকার এটা কোথাও নেই। যশোরের ডেপুটি কমিশনার তো উদ্বেগ প্রকাশ করেছেন যে আমি অত্যন্ত উদ্বিগ্ন যে এখানে আপনার সেই কার্যকরী কোনো ব্যবস্থা নেই এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য। আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এই সরকার যে সবকিছু পড়ে যাবেন তা তো আমরা বলি না, আমরা বলছি তার তো উদ্যোগ থাকতে হবে। জনগণকে বুঝতে হবে যে সরকার একটা ইফেক্টিভ ব্যবস্থা নিচ্ছে, লকডাউন ঘোষণা করলেন, লকডাউনকে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেই। আমরা দেখলাম যে আপনার গণপরিবহনে হাজার হাজার মানুষ ওখানে চেষ্টা করছে, যাচ্ছে আপনার সারা ঢাকা শহর, আপনার শপিং মলগুলো মানুষে মানুষে বোঝাই। এটাকে নিয়ন্ত্রণ করবার জন্যে যে প্রচেষ্টাটা, উদ্যোগটা দরকার, সেই উদ্যোগ এই সরকার সম্পূর্ণভাবে নিতে ব্যর্থ হয়েছেন অথবা নিতে চান না, এটাই আমাদের কাছে মনে হয়েছে। এটা হচ্ছে এখন একটা বিপজ্জনক অবস্থা এসছে এবং এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে তারা, এটার সুযোগ আছে বলে মনে হয় না। এবং আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে ঈদের পরে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। দু নম্বর হচ্ছে যে আপনারা আজকে পত্রিকাতেই এসছে এটা যে প্রবাসী শ্রমিক যারা দেশে ফিরেছেন এদের মধ্যে শতকরা 77% তারা এখন একেবারে আনএমপ্লয় এবং তারা আপনার খুবই দুরবস্থার মধ্যে রয়েছেন। আমরা কিন্তু আমাদের প্রণোদনা যখন আমরা দেই গত 2020 সালে, তখন কিন্তু প্রবাসী শ্রমিকদের জন্য আমরা একটা
অর্থ বরাদ্দের কথা বলেছিলাম, এক্স্যাক্ট পরিমাণটা আমার মনে নেই, সেটা আমরা একটা বড় পরিমাণ আমরা বলেছি, কারণ এটা আমাদের রেমিটেন্সের আয়ের একটা বড় একটা খাত, এখানে সরকার একেবারে পুরোপুরিভাবে আপনার উদাসীন হয়ে আছে। আরেকটি বিষয় আমাদের নজরে এসছে, যেটা সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি যাওয়ার আগের দিন তিনি প্রায় 150 নিয়োগ দিয়েছেন বেআইনিভাবে, যদিও পরবর্তীকালে এটাকে স্থগিত করা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা এখানে আপনার সামনে চলে এসছে এই নিয়োগের ফলে, যে আসলে কি কোথাও কোনো জবাব দিতে আছে, আসলে কি কোনো কোথাও আইন আছে, আসলে কি আপনার সেই এই সরকার তারা কি কোনো সুশাসন একেবারেই বঞ্চিত হয়ে পড়েছেন, কোন দিতেই পারছে না কোথাও কোনো সেক্টরে কোনো জায়গায়, আপনার কোনো জবাবদিহিতা নেই এবং কোনো দায়বদ্ধতা নেই, যার পরে আজকে গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে এবং এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, খুব দুঃখের সঙ্গেই করতে চাই, যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে, এবং একটা 9 বছরের দীর্ঘ সংগ্রাম করে আপোষহীন নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, সেই নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ, এবং আমরা লক্ষ্য করেছি যে সারা দেশের সকল মানুষ তারা উদ্বিগ্ন, এমনকি রাজনৈতিক দলগুলো উদ্বিগ্ন, বিভিন্ন আপনার মিশন যারা আছে এখানে তারা উদ্বিগ্ন। অথচ এই সরকারের কয়েকজন মন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে তারা অত্যন্ত আপত্তিকর বিদ্রুপাত্মক কথা বলছেন, যেটা কখনোই শোভনীয় নয়। এই ধরনের কথা থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে এই ধরনের যারা কথা বলেন তারা মূলত দ্যাট স্পিক্স অ্যাবাউট দেয়ার অরিজিন, আই এম সরি টু সে দ্যাট, তাদের যে মানে এতটুকু মানবতাবোধ, এতটুকু কৃতজ্ঞতাবোধ, এতটুকু সৌজন্যবোধ, যে নেত্রী তার সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, যে নেত্রী এখনো তাদের ষড়যন্ত্রের ফলে চক্রান্তের ফলে আজকে মিথ্যা মামলা জড়িয়ে থেকে কারান্তরে অন্তরীণ করে রেখেছেন শুধু আপনাদের ক্ষমতায় থাকার জন্যে, সেই নেত্রী সম্পর্কে যখন আপনারা কথা বলবেন আমি আপনাকে অনুরোধ করব, দয়া করে শালীনতা বজায় রেখে এবং শিষ্টাচার বজায় রেখে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলবেন। যদি এগুলো আপনাদের ডিকশনারিতে নেই, আপনারা এগুলোতে অভ্যস্ত না, আমরা দুর্ভাগ্যজনকভাবে যারা দায়িত্বশীল মন্ত্রণালয়গুলো আপনার দায়িত্বে আছেন, যারা জনগণের সামনে কথা বলার সুযোগ পান, দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন, কারণ আজকের দিনটি শেষ দিন নয়। কারণ এই মানুষ এগুলো মনে রাখে, কেন ভুলে যান আপনারা যে হিটলার একদিন সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ছিলেন, কোথায় হিটলার, মুসোলিনি ছিলেন, কোথায় মুসোলিনি, কোথায় সাদ্দাম হোসেন, কোথায় এখন আপনার এই আমাদের আইয়ুব খান, কোথায় এরশাদ, ভুলে গেলে তো চলবে না। ইতিহাসকে রাজনীতিকে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই আপনাদের মনে রাখার কারণ নেই কোনো, কারণ আপনারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, জনগণের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই এবং আপনারা শুধুমাত্র ক্ষমতার জোরে টিকে থাকতেন আছেন, বন্দুক পিস্তল ব্যবহার করে আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে টিকে আছেন, দয়া করে এগুলো থেকে বিরত থাকুন, অন্যথায় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ধন্যবাদ, সালাম আলাইকুম। যদি কেউ